বরিশাল আমরা আজকে প্রায় 7-8 দিন হলো বরিশাল আসছি। তো বরিশালে কোনো ভিডিও করার আগে হয় নাই, তো আজকে বরিশালের কিছু দৃশ্য দেখানোর জন্য আমরা মূলত বের হয়েছি, ঘুরতে বের হয়েছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে যে বরিশাল চিত্তলখোলা নদী, এই যে নদী শিব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিব দেখা যাচ্ছে, কয়লা উত্তোলন, কয়লা উঠেছে শিব কয়লার, কয়লার এখানে কয়লা কয়লা আনে, সমস্ত এখানে এনে রাখা হয়, তবে এখান থেকে বিক্রি করে। এটাই মূলত এই যে এগুলি হচ্ছে কয়লা, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মিল কারখানা এগুলি নিয়ে, তারপরে মেশিন চালায় নাকি এটাই তো কয়লা। আচ্ছা আচ্ছা, আমার তাহলে কথাগুলি ঠিকই আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিপ আছে, শিপের পরে সামনে দেখেন এই যে কীর্তনকলা নদীর উপরে যে অনেক লঞ্চ আছে, এটাই হচ্ছে মূলত কীর্তনকলা নদী বরিশাল। এটা হচ্ছে কীর্তনকলা নদীর উপরে যে ব্রিজ, এই ব্রিজের পরেই কিন্তু বরিশাল ইউনিভার্সিটি। আমরা বরিশাল ইউনিভার্সিটির দিকেও যাব এখন, তো আগে একটু ব্রিজের ভিডিওটা করে নিলাম। আমার সাথে আছে আমার আমার যাত্রাপথের কি সৈনিকই বললাম আর কি, যে আমরা একসাথে যুদ্ধে নামছি, সাদেকুর রহমান সাদেক ভাই। তো এই সোগেস আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, আরো অনেক মজার মজার দৃশ্য দেখাবো। তো গাইস আমরা এখন যাচ্ছি বরিশাল ইউনিভার্সিটির দিকে। ইউনিভার্সিটির আগে এখানে কীর্তনকলা নদী, নদীর উপরে অনেক বড় একটা ব্রিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন। তো বরিশালের অনেক পুরাতন একটা নদী যেটা এক নামে মানুষ ছিল কীর্তনকলা নদী, এই নদীটা, এটা হচ্ছে কীর্তনকলা নদীর উপরে এখন ব্রিজ। আমরা কীর্তনকলা নদীর উপরেই এখন আছি ব্রিজে, আমরা বাইক নিয়ে বের হয়েছিলাম আজকে। লঞ্চ নদীর ভিতরে লঞ্চ আছে, লঞ্চ দেখা যাচ্ছে।
বরিশাল ইউনিভার্সিটির গেট। সো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন বরিশাল ইউনিভার্সিটি। তো এই যে মূলত বরিশাল ইউনিভার্সিটি আমাদের দক্ষিণবঙ্গের একমাত্র ইউনিভার্সিটি, একটাই বরিশাল ইউনিভার্সিটি। বরিশাল ইউনিভার্সিটির মূল ফটকেটার কাজ এখনো চলতেছে, কার্যক্রম তো নির্মাণ কাজ চলতেছে, যার জন্য এখন এত সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু পিছন সাইড কমপ্লিট। আমরা ইউনিভার্সিটির ভিতরে যাইতে পারি না, কারণ এখন করোনার জন্য বাংলাদেশের সব স্কুল কলেজ বন্ধ, যার জন্য ইউনিভার্সিটির পাশে অনেক ঘর বাড়ি আছে। যে পাশ দিয়ে রাস্তা আছে গাড়ি যাতায়াত করে, বাকেরগঞ্জ, পটুয়াখালী, ভোলা, যত গাড়ি আছে এখান দিয়ে যাতায়াত করে। বরিশাল ইউনিভার্সিটির নেম প্লেট, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন 22 ফেব্রুয়ারি 2011 খ্রিস্টাব্দে। তো আমরা একটু আর একটু সামনের দিকে দেখাবো। সামনে আরো একটা ব্রিজ আছে, দুইটা ব্রিজের পাশাপাশি। ইউনিভার্সিটির মসজিদ, ইউনিভার্সিটির মসজিদ। ইউনিভার্সিটির মসজিদের পাশ থেকে আপনার ভোলার রাস্তা, এখান থেকে ডাইরেক্ট ভোলা যায়। ভোলার যত মানুষ আছে যারা বরিশাল দিয়ে যাতায়াত করে তারা এই রাস্তা দিয়ে যেতে হয়। এই যে এটা হচ্ছে ভোলার রাস্তা। ব্রিজের উপরে উঠতেছে এখন, এটা ইউনিভার্সিটির পাশে দ্বিতীয় ব্রিজ। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands without a light.
হ্যালো গাইস, আমরা এখন আছি কীর্তনখোলা নদীর পারে, যেখানে অনেক শিপ আছে, বালু টানা শিপে, যে বালুর খোলা এটাকে, এই যে এটাকে খোলা বলে, যে বালু, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বালু উঠাইতেছে, এখান থেকে বালু বিক্রি হয়। এটা হচ্ছে বালু টানা, কি বলে আপনার, এটা হচ্ছে বালু টানা ট্রলার, অনেক বড় আকারের। এই আমরা এখন একদম নদীর পাড়ে আছি, এইটা হচ্ছে নদীর পাড়। পানি চারিদিকে, পানি আর পানি। এইটা হচ্ছে উপর বরিশাল, আর এরপর হচ্ছে দবদবিয়া জালকাঠের ভিতরে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন নদীর দৃশ্য। আমার ভয় লাগতেছে যে ফিরে যাও না পারে। এদিকে এই নদীর নাকি কীর্তনখোলা নদীর ইলিশ মাছ দেখেন, এটা 1500, এটা 1400 কেজি কেজি কেজি। এটা হচ্ছে কীর্তনখোলা নদী, অ্যাডভেঞ্চার হয় নাকি, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার হয়, নতুন তৈরি হইতেছে। Thank you.
আমরা এখন আছি লিচুর দোকানে 35 এই যে লিচু কিনতেছি এটা হচ্ছে লিচু 38 39 রাজশাহী লিচু 140 42 43 44 45 চাচা লিচু দিতেছে এটা 29 আমার চাচা লিচু বিক্রি করতেছে গুনে গুনে তো লিচু একটা খাইয়ে দেখছে অনেক টেস্ট মিষ্টি আছে না অনেক ছোট দোকান তাদের জন্য ভিডিও করতে কষ্ট হইতেছে তো গাইস আজকে এই পর্যন্ত আমি আর ভিডিও করতে পারতেছি না প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা আজকে বরিশালের কিছু অল্প একটু জায়গায় ঘুরছি ওই জায়গাটা আমরা আপনাদের ভিডিও করে দেখালাম তো বরিশাল আসলে দেখতে অনেক সুন্দর অনেক প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এখানে নদী আছে খাল আছে বিল আছে পুকুর আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নদীর পাড়ে এখন আছি তো আপনারা যদি ইচ্ছা করেন বরিশাল আসতে পারবেন বরিশালে থাকার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে দেখার আছে থাকার জন্য অনেক সুন্দর হোটেল আছে আবাসিক অনেক বড় বড় হোটেল আছে বরিশালে তো বরিশাল অনেক বরিশাল কারো যদি দেখার ইচ্ছা জাগে তাহলে আপনারা বরিশাল আসতে পারেন এরকম অনেক নদী দেখতে পারবেন তারপরে বরিশালের পাশে আছে কুয়াকাটা তো ওখানে তো অনেক মানুষ যায় আমরা এবার যাইতে পারি নাই তো আমাদের ইচ্ছা আছে পরবর্তীতে কুয়াকাটা একটা ভিডিও করার তো আমরা এখন আজকে এখান থেকে বিদায় নেব আমার জন্য দোয়া করবেন আমার পাবেল বসির ইউটিউব চ্যানেল চ্যানেলটার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটা যাতে অনেক বড় হয় সেই জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার দিবেন আর শেয়ার একটু বেশি করে শেয়ার দিবেন যান শেয়ার না দিলে আমার সাবস্ক্রাইব বাড়বে না আমি একদম নতুন মানুষ অনেক কিছু বুঝি না অনেক ভুল ত্রুটি হইতে পারে আপনারা সবাই আমার ভুল ত্রুটিগুলো কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম।